বন্ধু বান্ধবের সঙ্গে আপনাকে পাঁচ মিনিট নেই দশ মিনিট সময় দিতে হবে। কোন বন্ধুর সঙ্গে? যেই বন্ধু আপনার খালি চা খাওয়ার তালে আছে সেই বন্ধু, ওই বন্ধু নয়, যেই বন্ধু আপনাকে সুপরামর্শ দেবে, যেই বন্ধু আপনার ভুল ধরিয়ে দেবে, যেই বন্ধু আপনার মূল্যায়ন করতে পারবে, যেই বন্ধু আপনাকে সৎ পথের দিশা দান করতে পারবে, এমন বন্ধুগুলোর সঙ্গে দশ মিনিট বসতে হবে। ভাই কেমন আছো, কবে তুমি বাড়ি থেকে এলা, তোমার দিন কেমন কাটছে, তুমি কিভাবে চলছো, নানান কথা তার মুখ থেকে শুনতে হবে। হতে পারে আমার বন্ধু আমার কোনো একটা ভুলের কথা বলবে, হ্যাঁ তোমার কথা শুনলাম কালকে তালসুড়ের বাজারে, তুমি নাকি এরকম কাজ করেছো। যদি আমাকে আমার বন্ধু জ্ঞান দেয় আর আমি যদি সংশোধন হতে পারি, তাহলে এটা আমার জন্য মঙ্গলের কথা হলো। এই জন্য তিনি তার দেয়ালে চার্টে লিখে রেখেছিলেন যে চালাক মানুষদের কাজ হলো কি, কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করা, আর কিছু সময় নিজের নফসের হিসাব করার জন্য বরাদ্দ করা, আর কিছু সময় হলো নিজের বন্ধুদের সামনে বসে তাদের মূল্যায়নগুলোকে শ্রবণ করা, আর কিছু কিছু কাজ হলো কি, নিয়ামত যা পেয়েছেন নিয়ামতটিকে একদিকে রেখে নিজেকে আর একদিকে খাড়ো করে দেওয়ার পরে এক এক করে জিজ্ঞেস করা, ওই নিয়ামত কটাকে, কী নিয়ামত আছে বাড়িতে, বাড়িতে ছাপের খাট আছে, আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, তোর বাপ তো গুদড়ি খাটে শুয়ে দিন কাটিয়ে দিয়েছে, তোকে 40,000 টাকার বক্স খাট কে দিয়েছে, নিজের নফসকে জিজ্ঞেস করে বলুন। তারপরে বলুন, তোর বাপ তো চালিয়েছিল কুপি চেরা কেরোসিনের তেল দিয়ে, তোর ঘরের ভেতরে এখন ঘুলঘুলি আলো জ্বলছে, কোনোটা লাল কোনোটা সবুজ কোনোটা সাদা, আবার তুমি বিছানা শুয়ে শুয়েই জ্বালাতে পারো, রিমোট কন্ট্রোলে চলছে, তোমার বাপ পাখা ঘুরিয়ে মরে গেছে আর তুমি ফ্যান চালাচ্ছ, তোমার ফ্যান রিমোটে চলছে, তোমাকে উঠে দিয়ে সুইচ নিভাতে হয় না, তাহলে এতগুলো সুবিধা, একদিকে নিয়ামতকে রাখেন আর একদিকে আপনি আপনার নিজেকে হাজির করে রাখেন, আর রাখার পরে বলুন সুবহান আল্লাহ, এতগুলো নিয়ামত যেই আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে দিয়েছো, এই নিয়ামত পাওয়ার পরে আমি কতখানি তোমার গোলাম হয়ে আছি আর কতখানি তোমার গোলামির সীমানা থেকে আমি বেরিয়ে আছি। যদি হিসাব করে উঠতে না পারেন যে না আমার দ্বারাই হচ্ছে না হিসাব করা, তাহলে আপনাকে একটা হাদিস শিখাচ্ছি, এটার উপরে যদি আমল করেন ইনশাআল্লাহ আপনি কামিয়াব হতে পারবেন। কি দেশকে রক্ষা করে মিলিটারি, দেশকে রক্ষা করে মিলিটারি, বাংলাদেশের বর্ডারে আছে জিবি জিবিএস, আর ভারতবর্ষের বর্ডারে দাঁড়িয়ে আছে বিএসএফ, ওরা আপন আপন দেশকে রক্ষা করছে। তো মিলিটারি দেশকে রক্ষা করে, আপনার দিনকে কে রক্ষা করবে, আপনার ধর্মকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ বলছেন আলা ইন্না হিমাল্লাহে মাহারিমুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে হিফাজত করার জন্য মিলিটারি তৈরি করে রেখেছেন। মিলিটারিগুলো কারা? তো নবীজি বলছেন যতগুলো হারাম আছে তারা, যতগুলো হারাম আছে, যত হারাম জিনিস আছে এগুলো হলো আল্লাহর মিলিটারি। হারাম কোনটা কোনটা হারাম? মদ হারাম, জুয়া হারাম, তাস হারাম, গিবাত হারাম, চুরি হারাম, নিন্দা হারাম, ব্যভিচার হারাম, সুদ হারাম, শিরিক হারাম, বেপর্দা হারাম, হারাম খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, এগুলো হলো সব হারাম হারাম হারাম। এইবার আপনি দাঁড়িয়ে আছেন এমন একটা জায়গাতে যেখান দিয়ে বেরোবেন, আপনাকে উচিত হলো কি, আল্লাহ তাআলার যেটা নবীজির ফরমান, আপনার জীবনে যেন কোনো দিন কোনো একটা আল্লাহর মিলিটারির সাথে মুলাকাত না হয়, আপনার সাক্ষাৎ যেন না হয় আল্লাহর মিলিটারির সাথে। বিএসএফের সাথে যদি দেখা হয় বাংলাদেশের লোকের, যদি পাসবুক না থাকে গুলি মেরে দেবে জিরো পয়েন্টে যদি পাই, যদি এইরকমই ভারতের লক্ষ্যে পেয়ে যাই, বাংলাদেশের যারা বিএসএফ আছে বা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তাহলে ও গুলি করে দেবে আপনাকে, রেহাই দেবে না, ওর কাছে যেতে গেলে কাগজ নিয়ে যেতে হবে আর না যেতে গেলে গুলি মেরে দেবে, এটা হলো বিএসএফের কাজ, আমি বর্ডারকে রক্ষা করি। তেমনি আপনাকে সবসময় ভাবতে হবে আমার ঈমানকে রক্ষা করছে কে, তো আল্লাহর হারাম, হারামের সাথে যদি আমার মুলাকাত হয়ে যায় তাহলে আমার ঈমানের সর্বনাশ হয়ে যাবে। কেমন মুলাকাত? মুলাকাত কাকে বলে? মাথা থেকে কাপড় ফেলে দিয়েছি আর দেওয়ার পরে বিবাহের মজলিসে বসে আছি, আমার নাম কি? তো আমার নাম আমিনা। তো একটা মুসলমান মেয়ে ওর মাথা থেকে যদি কাপড় পরে থাকে আর হাজারটা বেটা ছেলে ওর দিকে তাকায়, তাহলে জানতে হবে যে আল্লাহর এক মিলিটারি যার নাম বেহায়া,
বেহায়া নামক মিলিটারির সঙ্গে এর মোলাকাত হয়ে গেছে, দেখা হয়ে গেছে, একে গুলি মেরে দিয়েছে, এর ইমানকে খেয়ে ফেলে দিয়েছে, ও নারী আর জান্নাতে যাবে না। আপনি হারাম খাচ্ছেন, হারাম খাওয়া আল্লাহর মিলিটারি, আপনি কাছে ডাকলেন কেন? মদ খাওয়া আল্লাহর মিলিটারি, মদের কাছে গেলেন কেন? ব্যভিচার হলো আল্লাহর মিলিটারি, আপনি গেলেন কেন ব্যভিচারের কাছে? কোনো একটা মিলিটারির সঙ্গে যদি আপনার মোলাকাত হয়ে যায়, তাহলে আপনার ঈমান গেল, আপনি সর্বনাশ হয়ে গেলেন, আপনার কোনো জায়গাতে ফল হবে না। কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে তারপর আল্লাহ তাআলা যদি জানে দয়া হয় তাহলে পরে আপনার উপরে দয়া করবেন, তাছাড়া আপনি কল্যাণ পাবেন না। তখন আপনাকে পাপ মোচন করার জন্য বিশেষ বিশেষ মুহূর্তকে খুঁজে বেড়াতে হবে। যেমন আমি একটা কথা বলছি, রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, তুফতাহ আবু আবু সামায়ে, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, এলা ষোলো সিল্লাইলে, যখন রাতের তিন ভাগের দুই ভাগ গত হয়ে গিয়ে তৃতীয় ভাগ পড়ে যায়। এর মানে কি? রাত্রি একটার সময়, দেড়টার সময়, দুইটার সময় আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, খুলে ওইখান থেকে এক ফরিশতা নাজিল হয়। তারপরে ফরিশতা কি করে? ফায়ুনাদি মুনাদিন, জোরে জোরে করে আওয়াজ দিয়ে জমিনের দিকে মুখ করে বলে, হাল মিন দাইন ইউস্তাজাবুলাহ, কেউ আছো কি আল্লাহর বান্দা, কেউ আছো কি আল্লাহর বান্দি, যে আমাকে ডাকছো, মানে আল্লাহকে ডাকছো, যদি তোমার কোনো প্রয়োজন থাকে তো বলো, আল্লাহ তাআলা তোমার প্রয়োজনটাকে মিটাবার জন্য তৈরি আছে। কেউ আছো, কেউ আছো? একজন লোক বলল, আমার অসুখ ভালো হয় না, তুমি ওই টাইমে ডাকো, আল্লাহ তোমার অসুখ ভালো করবেন। কেউ বলছে আল্লাহ পেটের ভাত জুটে না, আপনি ওই টাইমে বলবেন, আল্লাহ আপনার পেটের ভাত জুটিয়ে দেবেন। আবার কোনো মানুষ এমন আছে নিজের নিজের প্রয়োজনের কথা বলতে আছে বলতে আছে। তো নবীজি হাদিসের ভিতর বলছেন, ইউস্তাজাবু লিকুল্লি দাঈন, প্রত্যেকজন আহ্বানকারী যে ব্যক্তি ডাকে তাদের ডাকে সাড়া দেওয়া হয়, তাদের কথাগুলোকে মেনে নেওয়া হয়, কবুল করা হয়। ইল্লা জানিয়াতান, ও তবে একটা এমন নারী তার ডাকে সাড়া দেওয়া হয় না, তার দোয়া কবুল করা হয় না, যত ডাকে যত ডাকে তার ডাককে আল্লাহ তাআলা শুনতে রাজি হন না, ওই মেয়ে ছেলেটিকে জানিয়াতান তাসআল ফারজিহা, যেই বেটি ছেলেটা ব্যভিচারে লিপ্ত আছে, যেই মেয়ে ছেলেটি অবৈধ প্রেমে জড়িয়ে আছে, যেই মেয়ে ছেলেটি নিজের আমানতের খেয়ানত করে রেখেছে, অথচ তার উপরে কোড়া লাগেনি, সাজা লাগেনি, নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে, এখনও ব্যভিচারিণী হয়ে বসে আছে। এই মেয়ে ছেলেটি হাজার বার করে ডাকতে গেলেও তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাড়া দেওয়া যাবে না। নারীদের ভেতরে এক নারী কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে জীবনকে ক্ষয় করে দেবে, অথচ তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাড়া দেওয়া যাবে না, সাড়া দেওয়া যাবে না। কেন? তুমি তোমার আমানতকে নষ্ট করেছো। এই আমানতটা কার? তোমার স্বামীর। স্বামী যে হয়নি যে মলি সাহেব, যেদিন হবে সেদিন ওই দিন তোমার স্বামীর জন্য এটা আমানত। যতদিন বাপের বাড়িতে আসো ততদিন তোমার বাপের কাছে তোমার পুরো বডিটা আমানত। তুমি যদি পালিয়ে যাও তোমার বাপের খেয়ানত করলে, তুমি যদি লুকিয়ে কাউরের সঙ্গে প্রেম চালাও তাহলে তোমার নিজের আমানতের খেয়ানত করলে, তোমাকে আল্লাহ তাআলা বকশিবে না, তোমাকে আল্লাহ তাআলা মাপ দেবে না। তাহলে রসুলুল্লাহ কি বলছেন? সব মানুষই নিজের দাবি পূরণ করে পেয়ে গেল, ও পেল, ও পেল, ও পেল, কিন্তু একটা মেয়ে ছেলে পেল না। কোন মেয়ে ছেলেটি? যে মেয়ে ছেলেটি এখন পর্যন্ত পাপি হয়েই আছে। পাপি মানে কি? পাপ করার পরে তাকে একশো কোড়া নিতে হয় যদি যদি বিয়া শাদী না হয়ে থাকে, তো তো লুকিয়ে পাপ করেছে, ওর উপরে কি কোড়া পড়েছে? পড়েনি। তাহলে যতক্ষণ পর্যন্ত কোড়া পড়েনি ততক্ষণ তো সে গুনাহগার, আর গুনাহকে ঘাড়ে করে নিয়ে আসে আর মুখে মুখে বলছে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, কেমন করে হবে এইটা? ঠিক এই রকমই একটা ছেলে, ও যদি কি করে থাকে, ব্যভিচার করে থাকে, আর ওর উপরে যদি কোড়া বর্ষণ না হয়ে থাকে, আর যদি রাতের বেলায় জেগে জেগে বলে আল্লাহ চাকরি দাও, আল্লাহ চাকরি দাও, আল্লাহ চাকরি দাও, তোমার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন না। কেন দেবেন না? বাসনটাকে যদি পরিষ্কার না রাখা যায়, ভাত যেমন ভালো থাকে না, আলঠিয়ে যায়,
যায়, তেমনি ওই বাসনে যদি দুধ গরম করো তো দুধ ফেটে যায়, তেমনি ওই বাসনে তরকারি রাখতে গেলে তরকারি সেন্ট হয়ে যায়। তোমার অন্তরটা ওই রকম, অন্তরে যদি কুফুর চলে আসে, একটা বেঈমানি একটা শয়তানি চলে আসে, তো তাহলে তোমার অন্তরটা নাপাক হয়ে যায়। আর ওই নাপাক অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত এই পাপকে বের করে না ফেলতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার কথা শোনা হবে না, তোমার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন না। আবার বেটা ছেলের ব্যাপারে রসুলুল্লাহ বলছেন, কিছু লোক এরকম করে দোয়া করছে, আল্লাহ এই দাও, আল্লাহ ওই দাও, আল্লাহ ওই দাও বলে অনেক রকমের দোয়া করছে। তো এই গ্রামের 100টা লোক দোয়া করলো, 98 জন লোকের দোয়া কবুল হলো, 2টা লোকের দোয়াকে আল্লাহ তাআলা বলছেন এদেরকে হটিয়ে দাও জি, এদের দোয়াকে কবুল করা যাবে না। বলছি কেন যাবে না? ফাইন্নাহুমা মুশাহিনুন, এই 2টা লোকের আপোষের ভেতরে বনি বনাট নাই, এরা 2টা পড়োশি, কিংবা এরা সামনাসামনি বাড়ির লোক, কিংবা ওর টোলার লোক, কিংবা ওর বংশের লোক, কিন্তু এর ওর সঙ্গে মিল নাই, এ ওর সঙ্গে কথা বলে না, এ ওর দিকে চোখ তুলে তাকায় না, এ যদি ওকে দেখে তো মুখ ঘুরিয়ে নাই, ও যদি একে দেখে তো মুখ ঘুরিয়ে নাই, এইরকমই এদের ভেতরে বৈরী ভাব আছে। তখন রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুজনকে ফিরিয়ে দাও, ঘুরে চলে যেতে বলো, কেন যে তোমাদের দোয়া কবুল হবে না। কখন কবুল হবে? হাত্তা ইয়াসালেহা, ওদেরকে বলে দাও যতদিন পর্যন্ত তোমরা দুজনা মীমাংসা না করে নেবে, যতদিন পর্যন্ত তোমাদের আলের ঝগড়া মিটে না যাবে, যতদিন পর্যন্ত তোমাদের পানি নামা ঝগড়া মিটে না যাবে, যতদিন পর্যন্ত তোমাদের টিউবের নিয়ে ঝগড়া মিটে না যাবে, যতদিন পর্যন্ত তোমাদের আপোষের দ্বন্দ্ব মিটে না যাবে, ততদিন পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। তোমরা দোয়া করতেই থাকো, করতেই থাকো, আর এগুলো রদ হতেই থাকবে, হতেই থাকবে। আসমানের দরজা খুলছে আমাকে আর আপনাকে মার্জনা করার জন্য, কিন্তু চরিত্র গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনাটা করে নিতে পারছি না, তাহলে হিসাবটা কেন আমরা ঠিক বুঝছি না? আলেম ওলামা তো বলেই যাচ্ছেন, তো আপনার কাজ কি শুধু শ্রবণ করা, না এই কথাগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করা?